আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে আরবিতে অনার্গল কথা বলতে পারবেন সেই বিষয় সম্পর্কে নিয়ে। আজকের এই নিউ আরবিক টিউটোরিয়ালে আরবির আঞ্চলিক ভাষা গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিস্ট এবং শব্দের সময়ের অর্থ তুলে ধরা হয়েছে, যা বাংলার মাধ্যমে জানা এবং শেখা অত্যন্ত সহজ। আপনি চাইলে বিষয়গুলি খুব সহজে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। মৌজুদ, মৌজুদ এর বাংলা অর্থ হলো আছে। তা আল অর্থ হলো আশা। হিনা, হিনা এর বাংলা অর্থ হবে এখানে। আলহীন এর বাংলা অর্থ হলো এখন। আলহীন অর্থ হলো এখন। বেলাস অর্থ হলো বিনা পয়সা বা ফ্রি। মিয়া মিয়া অর্থ হলো ভালো মতে। মিয়া মিয়া অর্থ হলো ভালো মতে। মক্তব অর্থ হলো অফিস। মক্তব অর্থ হলো অফিস। সাফাই অর্থ হলো পরিষ্কার। সাফাই অর্থ হলো পরিষ্কার। হাম্মান অর্থ হলো টয়লেট। হাম্মান অর্থ হলো টয়লেট। ওরা অর্থ হলো পিছনে। ওরা অর্থ হলো পিছনে। উস্কুত অর্থ হলো চুপ করো। উস্কুত অর্থ হলো চুপ করো। দুধ অর্থ হলো পোকা। দুধ অর্থ হলো পোকা। খুদ, খুদ অর্থ হলো নিন। খুদ অর্থ হলো নিন। গুমাস, গুমাস অর্থ হলো কাপড়। গুমাস অর্থ হলো কাপড়। আইওয়া অর্থ হলো হাঁ। আইওয়া বাংলা অর্থ হবে হাঁ। তানি এর বাংলা অর্থ হলো অন্য বা অপর। তানি এর বাংলা অর্থ হলো অন্য বা অপর। গুম এর বাংলা অর্থ হবে ওঠা। গুম অর্থ হলো ওঠা। হাগ্গে, হাগ্গে বাংলা অর্থ হবে আমার। হাগ্গে অর্থ হলো আমার। নওম অর্থ হলো ঘুমানো। নওম অর্থ হলো ঘুমানো। আলাতুল এর বাংলা হবে সব সময়। আলাতুল এর বাংলা হবে সব সময়। ফাদি এর বাংলা হবে ফ্রি বা খালি। ফ্রি বা খালি। সাদিক এর বাংলা অর্থ হলো বন্ধু। সাদিক এর বাংলা অর্থ হলো বন্ধু। ফাক্কার অর্থ হলো চিন্তা করা। ফাক্কার অর্থ হলো চিন্তা করা। আওয়াল অর্থ হলো আগে। আওয়াল অর্থ হলো আগে। ঈদ হাক অর্থ হলো হাসি। ঈদ হাক অর্থ হলো হাসি। আরুজ অর্থ হলো বিয়ে। আরুজ অর্থ হলো বিয়ে। কেজ্জাব অর্থ হলো মিথ্যাবাদী। কেজ্জাব অর্থ হলো মিথ্যাবাদী। দাওর দাওর অর্থ হলো খোঁজ করা। দাওর দাওর অর্থ হলো খোঁজ করা। মাতার অর্থ হলো বৃষ্টি। মাতার অর্থ হলো বৃষ্টি। সিজ্জিল বা সেজ্জাল। সিজ্জিল বা সেজ্জাল অর্থ হলো লেখা। কুরসি অর্থ হলো চেয়ার। কুরসি অর্থ হলো চেয়ার। লাম্বা অর্থ হলো লাইট। লাম্বা অর্থ হলো লাইট। দুব্বা এর আরবি হবে মোটা। দুব্বা এর আরবি হবে মোটা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই আরবির আঞ্চলিক ভাষা কথা বলতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।